কিয়ামতের ময়দানে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা 50,000 বছর 50,000 বছর 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি সূর্যের গরমের নিচে দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি এতটুকু মাটির উপরে দাঁড়ায়া থাকবে এ বাবা এ যুবক এ বুড়ো ও পর্দার অন্তরালার মা বোনের এ তরুণ ভাই এ কিশোর ভাই এটা আমার বাবার গল্প না পীরের গল্প না আল্লাহর কোরআনের কথা ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে আজকের রাজত্ব কার কারো কোনো সারা শব্দ নাই আওয়াজ নাই আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে বিচার কেউ আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না আদম নবী পারবে না মনুহ নবী পারবে না ইব্রাহিম নবী পারবে না দাউদ নবী পারবে না কোন নবীরা আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না আল্লাহ রাগিন্নুত হয়ে যাবে বড় মারাত্মক রাগ হয়ে যাবে আল্লাহ নিজে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ যখন আল্লাহর কুদরতি কানে যাবে আল্লাহ যখন দেখবে নবীদি কাঁদে হঠাৎ করিয়া ফিরিস্তারা আওয়াজ দিয়া বলবে নবীরে আর কত কাঁদাইবেন দুনিয়ার জমিনে নবীরে কাঁদাইলেন মা হারাইয়া বাবা হারাইয়া এতিম বানাইয়া কাঁদাইলেন আজকেও কি নবীরে কাঁদাইবেন এই নবীর কান্না সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে নবীর মাথা উঠাইতে বলেন তাড়াতাড়ি নবীর কান্নাটা থামায়া দেন তখনই আমার আল্লাহ নবীরে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাল তুল তা ওয়াশফা তুশফা ও পয়গম্বর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না তখন আমার আল্লাহ নিজে নবীরে বলবে মাথা উঠান নবী মাথা উঠাইবে ওই হাসুরের ময়দানে কিয়ামতের ময়দানে মাথা উঠাইবে হঠাৎ করে আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানি গালবে বেবে পড়বে আল্লাহ পাক নবীরে ডেকে বলবে নবী আজকে কিয়ামতের ময়দানটা আপনার আনন্দের কান্নার না ওয়ালাল আখিরাতু খাইরুল্লাক মিনাল উলা আপনি কাঁদবেন না আপনার কান্না ফিরিস্তারা সইতে পারে না আমি আল্লাহও সইতে পারি আপনি কেন কাঁদেন আপনি কি চান আল্লাহর নবী বলবে আমি আমার উম্মত আমি আমার উম্মত চাই আমার উম্মত আমার উম্মতের ভয়ে আমি কান্দি জাহান্নামের ভয়ে আমি কান্দি পরকালে জানো আজকের এই কিয়ামতের মাঠে যেন কোন উম্মত জাহান্নামে না যায় এজন্য বাঁচাইবার জন্য আল্লাহ বলবে সব নবীরা নিজের টেনশন আর আপনি খালি উম্মতের টেনশন নবী বলবে যে উম্মতের জন্য আমি তিন বেলা ঠিকভাবে খানা খাইতে পারি না নবী বলবেন আমি এই উম্মতের জন্য পেটের ভিতরে পাথর বাঁধা এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম এই উম্মতের জন্য ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম উম্মতের জন্য বাপ দাদার ভিটা বাড়ি ছাইরা হিজরত করে আমি মাদিনায় গেলাম এই উম্মত আজকে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলবে নবী আপনার টেনশন নাই আপনার উম্মতের জন্য আপনার বড় মায়া লাগে কয় হ্যাঁ কয় আমি এত আদর করিয়া বান্দা বানাইলাম এই
বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না আখিরি জামানার পয়গম্বর কান্না থামায় দিত কয় না কান্না থামাবো না আল্লাহকে বলবে তাড়াতাড়ি আপনি জাহান্নাম ফিরায় নেন হঠাৎ করে জাহান্নাম ফিরাবার জন্য নবী কিছু পানি দিবে কল্পনা আবারো বলছি কল্পনা হাদিসের কথা শুনাইতেছি নবী আমার পানিটা পাইয়া খুশি হইয়া বলবে এটা দিয়া কি করব কয় আল্লাহ বলবে জাহান্নামের গায়ে ছিটায় দে এর গায়ে ছিটায় দেওয়ার পর জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে আল্লাহ গো আল্লাহর নবী বলবে এটা কেমন পানি লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম ধরে রাখতে পারলো না আল্লাহ বলবেন এটা আপনার উম্মত আমার বান্দা ভুলে চোখে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া মাঝে মধ্যে মিথ্যা কথা বলেছে সে ওয়াদা করেছিল আমার জীবন গেলেও আর আমি মিথ্যা কথা বলবো না আমি আর হারাম খাব আর নামাজ সারব না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া ইয়া রব মেরে আঁখোঁ মে সমা যায় মদিনা ইয়া রব মেরে আঁখোঁ মে সমা যায় মদিনা মুদ্দত সে মেরে দিল মে তমন্নায়ে মদিনা মুদ্দত সে মেরে দিল মে তমন্নায়ে মদিনা তলোয়ার বকট হোকে নিকল ময়দানে আসির তলোয়ার বকট হোকে নিকল ময়দানে আসির দুশ্মন কি মোকাবিল তু লাগা নারায়ে তাকবীর দুশ্মন তু মোকাবিল তু লাগা নারায়ে তাকবীর তু মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান তু মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান এক হাত মে তলোয়ার হো এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার হো এক হাত মে কুরআন সকলে আল্লাহ পাকের নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله برهتم
রাজশাহী জেলার মোহনপুর শিয়ালকলা নতুন বাজার মাঠ পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার জাতির গৌরব ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার ফলাবা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ গুনাহ মাফের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফফাত হুমুল মালাইকা নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে وغشيت هم الرحمة رحمة نزل البريبشة ونزلت عليهم السكينة دوير ملك البكتك دوية مايا بلو بشاو سكينة نزل المجمع বিভিন্ন এলাকার থেকে বংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে জান্নাতি প্যান্ডেলে জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন রব্বে করিমের দরবারে রব্বে করিমের দেয়া শক্তি দ্বারা জবান দ্বারা জিব্বাটা নাড়াইয়া অবনত চিত্তে অধীর আগ্রহে বুক ভরে মুখ ভরে সকলে মিলে একসাথে কালেমাতুর শুকর উঁচু আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না রাজশাহী জেলার মুসলমান আপনারা শিক্ষিত মানুষ গুণী জ্ঞানী মানুষ আপনাদের কাছে আমি প্রশ্ন করব অবশ্যই আপনাদের জানা থাকলে জবাব দিবেন ধীরে নয় আস্তে নয় জোরে দিবেন মহাব্বতের নজরে প্রশ্ন করি মহাব্বতের নজরে জবাব চাই বলুন তো এখানে আমাকে আপনাকে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন কে হয় নাই তো আওয়াজ অনেকের জবান বন্ধ অনেকে নীরবতা পালন করতেছেন এগুলি মাহফিলে আসলে বেশি দেখা যায় আওয়াজ দিতে বললে আর আওয়াজ আসে না নবীরে গালি দেয় আওয়াজ নাই কোরআনের বিরুদ্ধে কথা হয় আওয়াজ নাই কাবার বিরুদ্ধে কথা হয় আওয়াজ নাই কি আজীব ও আশ্চর্য ব্যাপার বাবার বিরুদ্ধে কথা বললেই লাঠি হাতে পীরের বিরুদ্ধে কথা বললেই লাঠি হাতে নেতার বিরুদ্ধে কথা বললেই লাঠি হাতে অথচ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যায় সে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবীকে গালি দিয়া বেঈমানেরা কোমর সোজা করে দাঁড়িয়ে থাকতে পারত না যদি আমরা সচ্চার হয়ে যেতাম আপনারা মহাব্বতে উঁচু আওয়াজে বলেন এখানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে
আরেকটু জোরে দিলে আরো আল্লাহ খুশি হবে, আমি হব, সবাই হবে। এখানে ক্যামেরা আছে, মনে কইরেন না ডানে বামে ক্যামেরা, এই ক্যামেরা না। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে, সাথে আরো সহযোগী ১৯ জন, এরা লিপিবদ্ধ করতেছে। যেমন আজকের বয়ান আগামীকাল আপনারা পাবেন এমন না, বরং এখন দিলে লাইভ সরাসরি এখনই দেখা যাবে। এখন কর বয়ান লাইভ দিলে এখনই দেখা যাবে। তো আপনি আমি এখনই যদি বলি আল্লাহ, এখনই সওয়াব লেখা হবে। এখনই যদি বলি আল্লাহু আকবার, এখনই লেখা হবে, নাকি বাকি থাকবে আগামীকাল লিখবে? বলেন বলেন, আগামীকাল লিখবে না এখনই লিখে দিবে? এখনই লিখে। এজন্য আসুন আওয়াজ বুলন্দ করতে হবে, লম্বা করতে হবে, সলো আওয়াজ আর নয়। সলো আওয়াজ দিতে 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 বেঈমানেরা সারা দুনিয়াটাকে দখল করার চক্রান্ত করতেছে। সারা দুনিয়ার ভেতরে প্রায় ২০০ থেকে ২০০ কোটি মুসলমান, এই ২০০ কোটি মুসলমান কি সাধারণ ব্যাপার মনে করছেন আপনারা? কত কোটি বলেন বলেন? ২০০ কোটি। ২০০ কোটি মুসলমানের হাত আছে ৬০০ কোটি, ৪০০ কোটি। এই ২০০ কোটি মুসলমানের জামানের আওয়াজই শুধু হতো যদি একই তালে একইভাবে আল্লাহু আকবার, তাহলে আমার ধারণা বেঈমানরা ইঁদুরের মতো মুসলমানের আওয়াজে গর্তে পালাতে বাধ্য হয়ে যেত। কিন্তু আমাদের আওয়াজ হলো এক একজনের এক এক দলের এক এক তালে, বুঝেন নাই? আমার বরিশাল থেকে আমি এসেছি, আপনারা আপনাদের রাজশাহী থেকে বিভিন্ন জেলার মানুষ আসছেন। আচ্ছা বলুন তো, আমার কালেমা আপনার কালেমা আলাদা? কয়েকজনে বললেন বাকিদেরটা আলাদা। আমার কালেমা আপনার কালেমা আলাদা না এক? কোরআন, নবী, কাবা সব এক। তাহলে স্লোগান তো এই ব্যানারেই হওয়া উচিত, নবীর ব্যানারে কোনো রাজনীতি চলবে না, রোম নবীর ব্যানারে কোনো দলাদলি চলবে না, পীরের দোহাই চলবে না, নবীর ব্যানারে সকলের এক হতে হবে, কালেমার ব্যানারে সব এক হতে হবে। যদি কোনো বেঈমান নবীকে নিয়ে কটুক্তি করে, সাথে সাথে বেঈমানকে একত্রিত হয়ে কোমর পিটায় ভেঙে দিতে হবে। যদি এই স্লোগান আমাদের সকলের এক থাকে, কোন বেঈমান নবীকে ভবিষ্যতে আর গালি দেওয়ার সাহস পাবে না। নবীর ব্যানারে আমাদের এক হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ সলো কেন ভাইয়া? আরো জোরে বলেন, এবার মহাব্বতে আবারও বলেন। এখানে আমাকে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন কে? এখানে আসার সাথে সাথে কি লাভ হয়েছে? বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদেনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত আল্লাহর বান্দা কোরআনের প্যান্ডেলে হাদিসের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি মনে করলেন? প্রশ্ন হতে পারে, হুজুর গুনায় সগীরা মাফ হয় জানি, কবিরাও কি মাফ? এটার জবাব হলো কবিরাও মাফ হবে যদি তুমি এখন এই মজমায় বসে আত্মসমর্পণ সেলেন্ডার করো আল্লাহর কাছে আর বলো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি এখন তাওবা করে নিলাম, জীবনে আর করব না। আল্লাহ বলেন তুই তাওবা করতে দেরি, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিতে দেরি করব না। তাহলে আমার আসমান জমিন বরাবর গুনাহ থাকলেও সেটা
কথা বলে না মাফ আসমান জমিন গুনাহ থাকলেও সেটা নেকের দ্বারা আসমান জমিন বরাবর নেক গুনাহ হয়ে যাবে কি নেক যাই হোক কথা অনেক সীমিত সময় কথা হবে লম্বা চূড়া নয় আলোচনা যদি রাত গভীর করে করি ফজর কাজা হবে বদনাম শুধু নয় বরংস কিয়ামতের ময়দানে কমিটি আর বক্তাও আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন হতে পারে ফজরের নামাজ নিয়া সেই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই তেলাওয়াতকৃত সূরা ও তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবার শ্রবণ করবার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করুন এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি আপনারা একটু জবাব দেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন কত আপনারা বলেন লক্ষাধিক কত লক্ষাধিক এক লক্ষের অধিকে সোয়া লক্ষ বা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন বলুন তো জানা থাকলে সমস্ত নবীকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছে হ্যাঁ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছেন লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ দেন নাই আসমানি কিতাব দিয়েছেন মাত্র 104টা 104 খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও নাযিল হয় নাই মাত্র কয়েকজন নবীর উপরে নাযিল হয়েছে এর মধ্যে একজন পয়গম্বর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একজন পয়গম্বর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আর একজন পয়গম্বর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আর একজন পয়গম্বর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজন জলিলুল কদর পয়গম্বরের উপরে বড় চারটা আসমানি কিতাব নাযিল হয় আর বাকি থাকে 100 কয়েকজন নবীর উপরে ছোট ছোট আসমানি সহিফা নাযিল হয় এ আল্লাহর গোলাম পর্দার অন্তরালার মাগো মাইকের আওয়াজ কানে যায় অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো ব্যক্তিগত কোনো কথা নয় কোরআন ও হাদিসের কথা শুনে নিজে আমল করার চেষ্টা করো মা বোনেরা এ যুবক ভাই এ তরুণে কিশোর আমলের ন্যায়তে কথাগুলি শোনার চেষ্টা করো জমিনের মধ্যে মূসা নবীর উপরে তাওরাত নাযিল হলো মূসা নবী নাই তাওরাত নাই এ জমিনের উপরে ঈসা নবীর উপরে ইনজিল নাযিল হলো ঈসা নবী বিদায় হয়ে গেল ইনজিল কিতাব বিদায় হয়ে গেল জমিন থেকে দাউদ নবীর উপরে তাওর জাবুর নাযিল হলো দাউদ নবী বিদায় জাবুর বিদায় তার মানে মূসা নবী বিদায় তাওরাত বিদায় ঈসা নবী বিদায় ইনজিল বিদায় দাউদ নবী বিদায় জাবুর বিদায় কিন্তু আমার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী সবুজ গম্বুজের নিচে মদিনার রাউজা মোবারকে ঘুমায় মায়ার নবী ওখানে ঘুমায় জিন্দা আছেন ওই নবীজি 1500 বছর হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হলো জানতে চাই যুবক জানতে চাই ও মুরব্বী বাবা এ তরুণ কিশোর একটু উঁচু আওয়াজে বলো না ভাই আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার ভিতরে কোরআন আছে না নাই কি ব্যাপার দাদা ভাই মূসা নবী বিদায় তাওরাত বিদায় ঈসা নবী বিদায় ইনজিল বিদায় দাউদ নবী বিদায় জাবুর বিদায় আমার নবী বিদায় হলো কোরআন কেন বিদায় বিদায় হলো না জমিনের মধ্যে যত আসমানি কিতাব কোরআন ছাড়া কোন কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই তাই তো জমিনের সেই আসমানি গ্রন্থ আর নাই কিন্তু আল্লাহ কোরআন নাযিল করার পর বলেন ইন্না নাহনু নাযালনা الذكر وإنا له لحافظون
কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লায়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আন হু আফহামুর রিজালি বখা কোরআন كلام الله بشن قديم استي قديم استي نوينو একটু মহব্বতের নজরে জিব্বা নাড়ায়া বলো কোরআন কার কিতাব এ যুবক তরুণ উঁচু আওয়াজ দাও লম্বা আওয়াজ দাও আওয়াজ যত দিবা ততই তোমার সওয়াব ততই তোমার লাভ একটু মহব্বতের নজরে আবারো জিব্বা নাড়ায় বলো কোরআন কার কিতাব এটার হেফাজতের জিম্মাদারি আমার না আল্লাহর কোরআনকে হেফাজত করবে আমার আল্লাহ এটার জিম্মাদারি নিয়েছে আল্লাহ কোরআন নাযিল হওয়ার পর আবু জাহাল সাহেবা ও কোবা আবু লাহাব কোরআনের বড় দুশমন ছিল কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু না না কোরআনকে জমিনের সাথে মিটায় দিতে পারে নাই হাজার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল এই 1450 বছর হয়ে গেল কোরআনের বয়স নবী বিদায়ের পর এই জমিনের মধ্যে কত বেঈমান এলো আর গেল কোরআন জমিনের সাথে মিটায় দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত কোরআনকে জমিনের সাথে কেউ মিটায় দিতে পারবে না কারণ আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ এই কোরআনের সাথে বেয়াদবি যারা করবে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর গজবে জমিনে ধ্বংস করে দিবে কষ্ট হইতেছে উঠা বসা করবেন না প্লিজ একটু বসেন আমার সাথে আপনার পরিচয় নাই ভালোবাসা নাই মহব্বত নাই যদি ভালোবাসা থাকতো পরিচয় থাকতো তাহলে খারাপ কথাও ভালো লাগতো আর এখন যত মধুর সুরে বয়ান করে কোরআন ও হাদিস দিয়া বুঝাই তবে আস্তে আস্তে সম্পর্ক বাড়বে সম্পর্ক যখন বেড়ে যাবে তখন আমি সুর না দিয়া কথা বললেও আপনার কাছে মিষ্টি লাগবে কারণ এটা অন্তরের ব্যাপার ভালোবাসা বুঝেন নাই এজন্য ভালোবাসা অন্তরে জমা করতে হলে দেখা করতে হয় কথা শুনতে হয় আর অন্তর থেকে অহংকার দূর করে আলোচনা শুনতে হয় আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুন বাইরা আমার কোরআন এমন একটা কিতাব ধরলে সওয়াব না গুনাহ কোরআনের তেলাওয়াত পারো না কোরআনটা যদি চুমু খাও সওয়াব না গুনাহ কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে একটা সাদা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টানলেও কাগজের দাম কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা তুমি পড়তে না পড়লেও যদি তাকাইয়া তাকাইয়া দেখো আর চোখের পানি ফেলো তা তো সওয়াব কোরআন এমন একটা কিতাব নামাজের মধ্যে পড়লেও সওয়াব নামাজের বাহিরে পড়লেও সওয়াব কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা বুকে লাগাইলেও সওয়াব কোরআন তুমি পড়তে পারো না এক ব্যক্তি কোরআন পারে তার কোরআন তেলাওয়াত শুইনা যদি তুমি আনন্দ পাও তাতেও তোমার সওয়াব তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো তুমি তেলাওয়াত শুইনা ওই পরিমাণ সওয়াব তুমি তোমার আমলনামায় পাইলা সেই কোরআন থেকে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে একটু জবাব দেন কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা বলেন 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 114টা 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম বড় সূরার নাম সূরাতুল বাকারা সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার তিন আয়াত বিশিষ্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরাটা নবীর শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ নাযিল করেছে
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে বলে উম্মতের দল আমাকে আমার আল্লাহ বরকতপূর্ণ একটা নিয়ামত দান করেছে যেই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার কি নাম হাউজে কাউসার বরকতপূর্ণ নিয়ামত হাউজে কাউসার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন নবী আমার মিরাজের রাতে হাউজে কাউসার দেখলো সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন নবী আমার সচক্ষে হাউজে কাউসার দেখেছে হাউজে কাউসার দেইখা মায়ার নবী উম্মতকে ডেকে বলে হাউজে কাউসারটা আমি দেখলাম এর রং কালার দুধের চেয়ে সাদা এর মজা স্বাদ মধুর চেয়ে মিষ্টি নবী ডেকে বলে মাংসারিবা মিনহা লা ইয়াজমা ও আবাদা যদি আমার কোন উম্মত এক পেলা হাউজে কাউসারের পানি এক পেলা হাউজে কাউসারের শরবত আমি নবীর হাতে পান করতে পারে ওই কিয়ামতের ময়দানে ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না কত দামি একটা হাউজে কাউসার এই হাউজে কাউসারটা এই দুনিয়ার জমিনের মধ্যে দরকার নাই কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে পানির অভাব নাই পিপাসা লাগলেই পানি পিপাসা লাগলেই পানি রাস্তা দিয়া হাঁটতেছ মসজিদ দেখেছো ডিপটিও বয়েল আছে নলকূপের পানি আছে পানি খাইয়া তুমি তৃপ্তিটাকে জোগাইলা বাসায় পানি নাই আবার পানি এনে তুমি পানি পান করলা দুনিয়ার জমিনের মধ্যে পানির অভাব নাই এই পানিটা আবার মরুভূমির মধ্যে কম পাওয়া যায় এই পানির অপর নাম বিজ্ঞানীরা বলে জীবন পানি আছে জীবন আছে পানি নাই জীবনও নাই আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে এরে উম্মতের দল ওই কিয়ামতের ময়দানে কোনো কল নাই পানির ব্যবস্থাও নাই ওই হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে আমার হাতে যেই পানি হাউজে কাউসারের শরবত আমাকে যে আল্লাহ দান করেছে এর থেকে উম্মতকে আমি যদি পেয়ালা গ্লাস দিয়া পান করায়া দেই ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না বুঝাবার জন্য বলি একটু মহাব্বতের নজরে দিলের কানটা লাগাইয়া শোনেন আর জিব্বাটা নাড়াইয়া আওয়াজ দিয়া বলেন আপনারা আমার কিয়ামতের ময়দানে নবীজির হাতের হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই বড় দরকার হাউজে কাউসার বড় দরকার আপনারা রাগ করতেছেন নি নাও কয় না দেখছেন নি কি হালাত রাগ করছেন নাকি ভাষা বুঝেন না ল্যাঙ্গুয়েজ উল্টা পাল্টা হয়নি তো আমার ভাষা তো বুঝেন তো ভাষা বুঝলে তো আওয়াজ দেওয়ার কথা বুঝে থাকে তো আপনারা কি কষ্ট পাইতেছেন যে এত দূর থেকে হুজুর দাওয়াত কইরে নিয়ে আইসা কি শুনাইতেছে আপনি কি কোনো গল্প টল্প শুনাই কোরআন ও হাদিসের আলোচনা শুনাইতেছি আর এগুলি বুঝবে কারা যাদের দিল ভালো তারা যাদের দিল নষ্ট তারা বলবে এটা কোন ওয়াজ নষ্ট দিল ওয়ালাদের আওয়াজ এমনটাই আসবে অথচ আমি একটা কথাও কোরআনের বাহিরে বলি না হাদিসের বাহিরে বলি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলতে থাকবে যদি আপনারা শুনতে থাকেন আর যদি বলেন না তাহলে আমি এখনই না আর যদি বলেন হ্যাঁ তাহলে আমি কিছুক্ষণ আছি হ্যাঁ আপনারা কি আছেন আমার সাথে পিছনের ভাইরা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো দেখি আপনারা একটু চুপ থাকেন আপনাদেরকে বলি না আপনাদের কত দেখা যায় তারা একটু দূরে আপনারা একটু আওয়াজ দেন তো আল্লাহু আকবার দিছেনি শুনছেন আপনারা আর একটু জোরে আরে শরীরের সবটুকুন শক্তি আল্লাহকে অর্থ করে দিয়ে বলেন আল্লাহু আকবার এবার সবাই বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি তাহলে আলোচনা চলতেছে চলবে কতক্ষণ চলবে যতক্ষণ আমি থাকবো
ততক্ষণ চলবে হিংসা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার দিবেন তবে কিয়ামতের মাঠ কেমন আমি যে হাদিস পড়েছি হাদিসটা শোনাই বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আখির জামানার পয়গম্বর ডেকে বলেন উম্মতের দল ওই কিয়ামতের মাঠ হাশরের মাঠটা কেমন হবে একটু শুনে নাও ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা নবী বলেন হাশরের মাঠে সবাই হাশরবাসীরা ল্যাংটা খালি পায় খাতনাহীন অবস্থায় ওই হাশরের ময়দানে দাঁড়াবে হাশরের ময়দানে দাঁড়াবে যুবক অন্তরের কান্টা লাগায় দাও লম্বা কথা হবে না দেখো দুফোঁটা চোখের পানি ফালাইয়া যেতে পারো কিনা কত ওয়াজ কত জায়গায় শুনলা দেখো আজকে যদি দুফোঁটা চোখের পানি ফেলাতে পারো নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে জাহান্নামের ভয় পরকালের ভয় হতে পারে আমার আল্লাহ এর বিনিময়ে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে শোনো হাশরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না ময়দানটা বড় ভয়ানক আল্লাহ এই কিয়ামতের ময়দান সম্পর্কে এক আয়াতে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন আমারে ভয় কর অন্য আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুম এ গোটা দুনিয়ার মানব মণ্ডলী মানব জাতিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন ভয় করবা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের প্রকম্পন ভূমিকম্প গর্জন বড় মারাত্মক ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে হুংকার দিবে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবে আজকে আমি বাদশা আমি বিচারক আমি হাকিম আজকে দেখব কার ক্ষমতা কত আজকে দেখা আল্লাহ পাক রাগিন্নিত স্বরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কোনো আওয়াজ আসবে না কিছুক্ষণ পরেই আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার আমি আল্লাহ নিজে বিচারক আমি আমারই রাজত্ব আমারই ক্ষমতা আমি আজকে বিচারক যখন আল্লাহ এইভাবে হুংকার দিবে সমস্ত নবীরা বলবে আমার উপায় নাই ঈসা নবী বলবে উপায় নাই মুসা নবী বলবে উপায় নাই দাউদ নবী বলবে উপায় নাই ইদ্রিস নবী বলবে উপায় নাই ইব্রাহিম নবী বলবে উপায় নাই সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমার নবী আপনার নবী দুজাহানের সরদার সাইয়েদুল আম্বিয়া মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় বসে সেজদা দিয়া কান্নার আওয়াজ কি বলে কাঁদবে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও ইয়া রব্বি হাবলি উম্মতি তুমি আমার উম্মত বাঁচাও তুমি আমার উম্মত বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হুংকারে কিয়ামতের ময়দান কাঁপতে থাকবে জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দান কাঁপতে থাকবে এই জন্য ওই দিন দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে গর্ব দেয়নি দের গর্ব গলি টাস টাস করে খালাস হয়ে যাবে সবাইকে মনে হবে পাগল আসলে কেউ পাগল না কেউ মাতাল না আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে আমার কি উপায় হবে এ যুবক ভাই তোমার কি উপায় হবে এ তরুণ এ কিশোর এ পর্দার অন্তরালার মাগো তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে ওই ময়দানে
আজকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য তা দেয় দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য এই সূর্যটা হাসরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে চলে আসবে সূর্যটা মানুষের মাথার এক হাত আধা ছোঁয়া হাত একেবারে মাথার নিকটে চলে আসবে আল্লাহ পাক বলবে এ সূর্য তোর মধ্যে কি পাওয়ার নাই ও আল্লাহ আমার মধ্যে পাওয়ার আছে আল্লাহ বলবে পাওয়ার আর রেখে দিয়া লাভ নাই আজকে পাওয়ার গুলি সব হাসুরের ময়দানে সারিয়া দে সূর্যের তাপে হাসুরের ময়দানে ময়দানটা পুরে তামা হয়ে যাবে মাটি আর মাটি থাকবে না মাটিটা হয়ে যাবে তামা মুহাদ্দিসিন ইকরামরা বলেন হাসরের ময়দানটাকে কেন তামার সাথে তুলনা করা হয় বলে হাসরের ময়দানটা তামার সাথে লোহার সাথে করলেন না পিতলের সাথে করলেন না কেন তামার সাথে করলেন মুহাদ্দিসিন ইকরামরা বলেন তামনে তামা এমন একটা পদার্থ আর ধাতু একপাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায় হাসরের ময়দানে সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া তামা ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার সব পাওয়ার গুলি ছেড়ে দে সূর্যের পাওয়ার গুলি ছেড়ে দিবে সূর্যের তাপে হাসুরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইবে ভাতের মতো উতলাবে এ ভাতের পাতিলার দিকে তাকাইবা ভাত যখন ফুটে মারগুলি পাতিলার বে 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 পড়ে মানুষ ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের সূর্যের গর্বে ওই ভাতের মারের মতো মগজগুলি উতলাইয়া বে বে পড়বে ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে কয়দিন দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলে কিয়ামতের ময়দানে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা 50,000 বছর 50,000 বছর 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি সূর্যের গরমের নিচে দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি এতটুকু মাটির উপরে দাঁড়ায়া থাকবে এ বাবা এ যুবক এ বুড়ো ও পর্দার অন্তরালার মা বোনের এ তরুণ বা কিশোর ভাই এটা আমার বাবার গল্প না পীরের গল্প না আল্লাহর কোরআনের কথা ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে আজকের রাজত্ব কার কারো কোনো সারা শব্দ নাই আওয়াজ নেই আল্লাহ নিজেই বলবে লিল্লা الواحد القهار ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে বিচারক কেউ আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না আদম নবী পারবে না মনুহ নবী পারবে না ইব্রাহিম নবী পারবে না দাউদ নবী পারবে না কোন নবীরা আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না আল্লাহ রাগিন্নুত হয়ে যাবে বড় মারাত্মক রাগ হয়ে যাবে আল্লাহ নিজে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ যখন আল্লাহর কুদরতি কানে যাবে আল্লাহ যখন দেখবে নবীদি কাঁদে হঠাৎ করিয়া ফিরিস্তারা আওয়াজ দিয়া বলবে নবীরে আর কত কাঁদাইবেন দুনিয়ার জমিনে নবীরে কাঁদাইলেন মা হারাইয়া বাবা হারাইয়া এতিম বানাইয়া কাঁদাইলেন আজকেও কি নবীরে কাঁদাইবে এই নবীর কান্না সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে নবীর মাথা উঠাইতে বলে তাড়াতাড়ি নবীর কান্নাটা থামায়া দেন তখনই আমার আল্লাহ নবীরে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাল তুলতা ওয়াশফা তুশফা ও পয়গম্বর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না তখন আমার আল্লাহ নিজে নবীরে বলবে মাথা উঠা নবী মাথা উঠাইবে
ওই হাসুরের ময়দানে কিয়ামতের ময়দানে মাথা উঠাইবে হঠাৎ করে আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানি গালবে বে 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 পড়বে আল্লাহ পাক নবীরে ডেকে বলবে নবী আজকে কিয়ামতের ময়দানটা আপনার আনন্দের কান্নার না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনি কাঁদবেন না আপনার কান্না ফেরেশতারা সইতে পারে না আমি আল্লাহও সইতে পারি না আপনি কেন কাঁদেন আপনি কি চান আল্লাহর নবী বলবে আমি আমার উম্মত আমি আমার উম্মত চাই আমার উম্মত আমার উম্মতের ভয়ে আমি কান্দি জাহান্নামের ভয়ে আমি কান্দি পরকালে জানো আজকের এই কিয়ামতের মাঠে জানো কোন উম্মত জাহান্নামে না যায় এজন্য বাঁচাইবার জন্য কাঁদে আল্লাহ বলবে সব নবীরা নিজের টেনশন আর আপনি খালি উম্মতের টেনশন নবী বলবে যে উম্মতের জন্য আমি তিন বেলা ঠিকভাবে খানা খাইতে পারি না নবী বলবেন আমি এই উম্মতের জন্য পেটের ভিতরে পাথর বাঁধলাম এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম এই উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম উম্মতের জন্য বাপ দাদার ভিটা বাড়ি ছাইরা হিজরত করে আমি মদিনায় গেলাম এই উম্মত আজকে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলবে নবী আপনার টেনশন নাই আপনার উম্মতের জন্য আপনার বড় মায়া লাগে কয় হ্যাঁ কয় আমি এত আদর করিয়া বান্দা বানাইলাম এই বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না আখিরি জামানার পয়গম্বর কান্না থামায় দিত কয় না কান্না থামাবো না আল্লাহকে বলবে তাড়াতাড়ি আপনি জাহান্নাম ফিরায় নেন হঠাৎ করে জাহান্নাম ফিরাবার জন্য নবী কিছু পানি দিবে কল্পনা আবারও বলছি কল্পনা হাদিসের কথা শুনাইতেছি নবী আমার পানিটা পাইয়া খুশি হইয়া বলবে এটা দিয়া কি করব কয় আল্লাহ বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দেয় গায়ে ছিটায় দেওয়ার পর জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে আল্লাহ আল্লাহর নবী বলবে এটা কেমন পানি লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম ধরে রাখতে পারলো না আল্লাহ বলবেন এটা আপনার উম্মত আমার বান্দা ভুলে চোখে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া মাঝে মধ্যে মিথ্যা কথা বলেছে সে ওয়াদা করেছিল আমার জীবন গেলেও আর আমি মিথ্যা কথা বলবো না আমি আর হারাম খাব আর নামাজ সারব না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন বান্দারা চোখের পানি ফালাইয়া মুনাজাতে কান্নার আওয়াজ দিয়েছে ওই উম্মতের ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ রেখেছি মেডিসিন বানায়া জাহান্নামকে ফিরাইবার জন্য কষ্ট হচ্ছে ওই হাসরের ময়দানের কথা বলেছিলাম ওই ময়দানে আমার আপনার পানির দরকার আছে না নাই ইন্না আকাইনাকাল কাউসার আমার সাথে সবাই মহব্বতে জিম্মানা রায় পরে সব হবে ইন্না আক
أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبارو زبنا رأي محبة ترشد بولين ওই হাউজে কাউসারের পানি সারা শরবত সারা কোন পানি হাশরের ময়দানে আছে কিয়ামতের মাঠে আছে এই দুনিয়ার জমিনে কত গাছ গরম লাগলে গাছের ছায়ার নিচে আশ্রয় নাই ছাতা নাই কাপড় মাথায় নাই কিন্তু গাছের ছায়া আছে গাছের ছায়া পাইয়া দিব্যি আরামে সেখানে শান্তি অনুভব করে ঘরের পানির মধ্যে ঘরের পানি ঠান্ডা না কলিজা শুকায় গেছে কিন্তু করবেটা কি ফ্রিজ আছে বোতল ভরিরা পানি ঢুকাইয়া ঠান্ডা কইরা তারপরে তুমি পানি পান করলা কিয়ামতের ময়দানে গাছ বিহীন মাঠ ঘর বিহীন মাঠ পানি বিহীন মাঠ ওই ময়দানে বিচার করবে আমার আল্লাহ ওই ময়দানে আমার আল্লাহর নবী একদল উম্মতকে ডেকে বলবে উম্মত আয় 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 আমার দিকে আয় আমার হাতে একটা নিয়ামত আছে এক বেলা পান করবি 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না নবী যাদেরকে ডাক দিবে তারা দৌড়াবে তাদের কপাল কত ভালো আবার একদল উম্মতকে নবী বলবে সহকান 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 লিমান গায়ার বাদি দুরহা তোরা আমার উম্মত না যাকে নবী দুরহা বলে তাড়াইয়া দিবে ওই উম্মতের কপাল কত খারাপ এজন্য বলি তুমি যদি নবীর অনুসরণ করো নবী তোমাকে পরকালে ডাইকা জান্নাতের মেহমান বানায় দেবে অনুসরণ যদি তোমার দ্বারা না হয় এতেবা না হয় কখনো নবী তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না এজন্য আসো ভাই খাওয়ার মধ্যে নবীরে নবীর ইত্তেবা করো ঘুমের মধ্যে নবীর ইত্তেবা করো হাঁটার মধ্যে নবীকে ইত্তেবা করো চলা ফেরায় উঠা বসায় কথা বত্রায় চাল চালন উঠা বসায় সব ক্ষেত্রে তুমি কি করবা নবীরকে অনুসরণ করবা যদি তোমার মধ্যে নবীর অনুসরণ থাকে নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দেবে কেমন নবী আমার কেমন নবী আমার আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব নাম শুনছেন আপনারা হ্যাঁ আবু দাউদ শরীফের নাম শুনেন না আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিসের কথা শুনাই শুনাইতাম নি কষ্ট হইতেছে হাদিসের কথা শুনাই এরপরে আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ হাদিসের কথাটা শুনাই দে রহমাতুল লিল আলামিন ফিকির নিয়া রাস্তায় নেমে যেত জাহান্নামীদেরকে জান্নাতি বানাইবার জন্য অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য পথ ভোলাদেরকে পথে আনার জন্য পথে আনার জন্য যখন নবী মিশন নিয়া নামে আচ্ছা বলেন তো একটু মহাব্বাতে বলে এই জমিনের মধ্যে এখন নবী আছে কথা এই জমিনে নবী দাওয়াত নিয়ে আইব না আগামীকাল সকালে তাহলে নবী এই জমিনের মধ্যে নাই কেন নাই আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না নবীর পরে যদি কেহ নবী দাবি করে সে কাফের ভণ্ড ইহুদীদের দালাল নবীর পরে নবী আছে আল্লাহর নবী ডেকে বলে লিকুল্লি বাদি নাবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব এই জমিনের মধ্যে নবীর পরে যদি কোন নবী আসতো আল্লাহ পাঠাইতো তাহলে হযরতে উমরকে আমার আল্লাহ নবী করে পাঠাইতো
তাহলে বোঝা গেল নবীর পরে আর কোন নবী নাই আসবেও না তবে একজন নবী জমিনে আসবে সে নবুয়াত দাবি করবে না পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমি আমার আলোচনা সংক্ষেপের দিকে যাই হাদিসটা শুনাইতে চাইছিলাম কিন্তু লোকের জাহালাত খুব ভালো লাগলো না আপনাদের আচরণটা ভালোবাসা না থাকলে যা হয় এগুলি তো বোঝানো যায় না কত গল্প শুনছেন কত গল্প শুনছেন আমি যে কথাগুলি বলতেছি কিভাবে বুঝাইলে আপনাদেরকে বুঝাবো কিভাবে বুঝাইলে আপনাদের দিলটা আল্লাহমুখী করা যাবে কিভাবে বুঝাইলে নবীজির পাগল বানানো যাবে সুন্নতের পাগল বানানো যাবে কিভাবে বুঝাইলে নবীর প্রেমিক হতে পারবেন চেষ্টা করেছিলাম বুঝাইতে আরো একটু করি হেদায়েতের মালিক একমাত্র আবু জাহেল নবীরে দেখছে শুনছে বয়ান শুনছে কথা শুনছে তারপরও হেদায়েত পায় নাই কারণ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ যারে হেদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আল্লাহ যদি কাউরে গোমরা করে কেউ তারে হেদায়াত দিতে পারে না একটু মহাব্বাতের নজরে উঁচু আওয়াজে জিব্বা নারায়া বলেন হেদায়াতের মালিককে হেদায়াতের মালিক হলো আমার আল্লাহ যারে খুশি তারে দেয় নবী আমার ঘর থেকে ফিকির নিয়া বের হয়েছে আবু দাউদ শরীফ নামক হাদিসের ঘটনাটা শোনায় যাই সামনে দিয়া হাঁটতেছে এমন জায়গায় নবী যায় আপনারা জানেন নবী নবুয়াত পাওয়ার পর গোপনে 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 দিন প্রচার করেছে তিন বছর কয় বছর তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছে কারণ আবু জাহেল দেখলেই মাথা গরম এই ষোলো বছর পর্যন্ত গোপনে গোপনে বৈঠক করলেও বিপদ ছিল গোপনে বৈঠক করলেও কি ছিল মহাবিপদ ছিল পাঁচজন তিনজন সাতজন দেখলেই ধর মার তাড়াতাড়ি লোক শ্বশুর বাড়ি বোঝেন নাই এই ষোলো বছর অনেক ঝামেলার মধ্যে ছিলাম কথা ঠিক মতো বলতে পারতাম না আর এখন কথা বলতে গেলে দেখা যায় এই স্বাধীন জমিনে স্বাধীনতা পাইয়া এমন কথা বলতেছি কারো কাছে যাইয়া বলা লাগে না আগামীকাল মাহফিল করব তারিখ আপনি কি কোন আগে তো ওয়ার্ডের মেম্বারের কাছে যাইতে জোতার তলা ক্ষয় হয়ে যাইত ওয়ার্ডের একজন প্রতিনিধির কাছে যাওয়া লাগতো এখানে হবে না মেম্বারের কাছে না এখানে হবে না এটা বাবার গল্প শুনাইবে তো এই জন্য এত সমস্যা সেও মুসলমান আমিও মুসলমান সবাই মুসলমান আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের সাথে কোনো তর্ক নাই আমরা সবাই মুসলমান কিন্তু সমস্যাটা ছিল এক জায়গায় যদি এরা মাঠে ময়দানে সবাইকে ঐক্য গড়ে আমগো বিরুদ্ধে কথা বলে তো আমাদের বিদায় ঘন্টা বেজে যাবে আরে ভাই আপনারা এটা বুঝেন নাই এমন বিবেকহীন হয়ে গিয়েছিলেন এটা বুঝেন নাই যে আবু জাহেল টিকতে পারে নাই সাহেবা আবুল আহাব টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই বখতে নসর টিকতে পারে নাই বড় বড় বেঈমানেরা টিকতে পারে নাই জমিন থেকে বিদায় হয়ে গেছে যারা জালিম এদেরকে আমার আল্লাহ ধরলে ধরার মতো ধরে এদের নাম গন্ধ পর্যন্ত জমিনে রাখে না নাম গন্ধ রাখে না মানুষের কাছে এখন ঘৃণিত পাত্র হয়ে গেলেন কেন এই সতর্কতা আমরা তো আগেই করেছিলাম আমরা তো আগেই বলেছিলাম এভাবে চলেন না এভাবে কইরেন না আর কোন আলেমের চোখের পানি ফেলবেন না আর কোন আলেমকে জেলে বন্দি করবেন না এ কথা তো আমরা আগেই বলেছিলাম যদি আমাদের কথা শুনতেন আজকে দুবারের খানা না খাইয়া ইন্ডিয়া পালানো লাগতো না আর কি বুঝাইতাম আর কেমনে বুঝাইতাম বহুত বুঝাইছি আমরা শুনেন নাই এখন আপনার কৃতকর্মের ফলাফল আপনি ভোগ করেন কথা কন না কেন আমগো রাগ যা ছিল সব শেষ কথা বুঝেন নাই এখন আপনার কৃতকর্মের ফলাফল তো আর আমার মাথায় আসবে না
আপনার কপালে যেইটা আছে তকদিরে যেইটা আছে এটা হইবই কথা বলেন না কেন রাগ করতেছেন লাভ নাই রাগ কইরা রাগ কইরা লাভটা কি কেউ রে তালাশ কইরা পাওয়া যায় না ডানে বামে এখন আর কত মাইক টেই নিয়ে লয়ে যায় স্টেজ থেকে অপমান কইরা নামায় দেয় কি আজীব ব্যাপার কোন দেশে বসবাস করেছিলাম আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম স্বাধীন দেশে ছিলাম না এই কথা সবাই বলে বলে ওয়াজ করে আমি একটু কইলাম কথা বুঝেন না মনে এই কথা বলে বলে ওয়াজ করে সেই সূত্রে আমি একটু কইলাম বললাম এতে কি ওয়াজ बर्बाद হয়ে গেছে কথা কয় না কেন ভবিষ্যৎ প্রজন্মে এই স্বাধীন জমিনের মধ্যে যদি সেই আকাম কুকামের ব্যবস্থা কেউ আবারো করতে চায় আল্লাহর কসম এই ভয়াবহ যা হয়েছে এর থেকে আরো বেশি কঠিন পরিণতি হবে তাদের আরো কঠিন হবে যেই দেশের মানুষ রক্ত দিতে শিখেছে যেই দেশের মানুষ রংপুরের আবু সাইদ শহীদ হইতে শিখেছে পানি দেওয়ানেওয়ালা মুগ্ধ জীবন দিতে শিখেছে লক্ষ কোটি তাওহীদী জনতা জীবন দিতে শিখেছে সেই দেশে ভবিষ্যতে আকাম কুকাম আর চলতে পারবে না আর চলতে পারবে না আকাম কুকাম বন্ধ হবে না হইলে পরিণতি যা হয়েছে তার থেকে আরো ভয়ানক হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আচ্ছা ভাই দায়িত্বটা বড় জিনিস না দায়িত্ব দায়িত্ব ওয়ার্ডের মেম্বার এর দায়িত্ব কি ওয়ার্ড নিয়া কথা কয় না এর দায়িত্বটা ওয়ার্ড নিয়া না ওয়ার্ডের মানুষ আমারে ভোট দিয়া মেম্বার বানাইছে তো এর খোঁজ খবর তো আমার নিতে হবে এর খোঁজ খবর আমার নিতে হবে এমপি খোঁজ খবর সিডের নিতে হবে মন্ত্রীর খোঁজ খবর নিতে হবে কিন্তু কোনো খোঁজ খবর নাই আচ্ছা বলুন তো পরবর্তী বছর যদি সে মেম্বারি নির্বাচনে দাঁড়ায় বা চেয়ারম্যানই বা এমপি ভোট পাবে কেন পাবে না এইটাই তো বুঝাইতে পারি না যেই মেম্বার এই চিন্তা করে না আগামীতেও তো আমার দাঁড়াতে হবে যদি এই চিন্তা কইরা জনগণের জনগণের পাওনা বুঝায় দিত তাহলে কোনো মেম্বার আর মেম্বারিতে দাঁড়াইতে হতো না ওয়ার্ডের মানুষ তাকে সিলেকশনে পাস করায় নিত করে না আনুষাঙ্গিক কথা বললাম শেষ কথা হাউজে কাউসার দরকার ঠিক না হাদিসের গল্পটা শুনাইয়া শেষ করি আবার এদিকেও থেকে যাবে সেটাও শেষ করে দিই ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার আমাদের হাউজে কাউসার পেতে হলে পরকালে মুক্তি পেতে হলে নবীর হাতের শাফাআত পেতে হলে দুটো আমল করতে হবে কটি এক নাম্বার আমল ফাসাল্লিলি নামাজ দ্বিতীয় নাম্বার আমল কোরবানি নামাজ এবং কোরবানি পাশাপাশি এই মর্মে আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله বলেন قل إن صلاتي আমার নামাজ ونسكي আমার কুরবানি ومحياي আমার বেঁচে থাকা ومماتي আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য তাহলে নামাজ পড়ব কার জন্য কুরবানি করব কার জন্য মুফাসসিরিন কেরামরা বলেন দুনিয়ায় আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহ এবং আল্লাহর রসূলের জন্য করা হবে ওই কাজটাই হবে কুরবানির ভিতরে শামিল ইন্না শানিআকা হুয়াল আবদার একটু মহাব্বাতের নজরে এবার নবীর ভালোবাসা নিয়া উঁচু আওয়াজে বলতে হবে একটু বলো না ভাই আমার নবী ভালো নাকি খারাপ বেঈমানেরা বলেছিল আপনি লেস কাটা নির্বংশ আপনার বংশের পরিচয় নেই আপনি লেস কাটা তো আল্লাহ সহ্য করতে পারে না কারণ আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন আল্লাহ বললেন পয়গম্বর আপনাকে যারা লেস কাটা বলে উত্তরটা আমি দিয়ে দিলাম
কোনো টেনশন নাই যারা আপনাকে লেসকাজা আর নির্বংশ বলে আমি আল্লাহ নিজে আমার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলে তারাই লেসকাটা তারাই নির্বংশ তারাই সমাজের সবচেয়ে বড় অসভ্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আমিনের আওয়াজ একটু জোরে দেন আসুন আমরা একে অপকের অপরের শত্রু না হয়ে বন্ধু কি হব বন্ধু হব আমরা এক এক জায়গায় দেখলে এক এক নিয়ম দেখি কয় আমি অমুকের ভক্ত আমি অমুকের ভক্ত আমি অমুকের কথা শুনি আমি অমুকরে মানি আচ্ছা ভাই মানেন বেশ ভালো কথা কিন্তু সমালোচনা আর গালি কেন সমালোচনা আর গালি কেন মানেন আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছে করে আরেকজনের তো করে একটু মহব্বতের নজরে বলি এখানে যারা বসছেন আমার মাথায় যে টুপি আপনার মাথায় সেই টুপি আছে কথা কোন টুপি নেই কেন অনেকে তো টুপি ছাড়াই বইছে টুপিও তো নাই ঠিক না তাহলে কিন্তু কালেমা একটা দ্বন্দ্ব কেন কয় তুমি চর্ম নাই তুমি জামাত তুমি হেফাজত তুমি খেলাফত তুমি জমিয়ত কয়নি কেউ কয়নি যে তুমি কালেমা পড়ো সরমনারি কালেমা তুমি কালেমা পড়ো জামাত ইসলামীর কালেমা তুমি কালেমা পড়ো হেফাজতের কালেমা তুমি কালেমা পড়ো আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির ইত্যাদি ইত্যাদি একটু মহাব্বতের নজরে দেলের কান্দা লাগাইয়া শোনা জিব্বা নারায়া বলেন আমগো কালিমা আলাদা নাই ঐক্য সারা বিকল্প নাই ঐক্য হতেই হবে নালে মায়ের ভবিষ্যতে একটাও খবর আছে কিন্তু মুরব্বীরা ঐক্য হবে কিন্তু গুতাগুতি আমগো করার কি দরকার আছে মুরব্বী আছে না কথা কয় না চরমনের মুরব্বী আছে না হে জামাত ইসলামের মুরব্বীরা আছে না তো এরা এরা চাচ্ছে যাতে করে ঐক্য হয় কিন্তু আমি আপনি চাই জানি না হয় এজন্য গুতাগুতিটা বেশি দোকানে চার দোকানে এই গুতাগুতিটা করে চার দোকানে ওই বাজারে অমুক জায়গায় তমুক জায়গায় কি দরকার আছে আপনার কি আমারে লাগবে না আমার কি আপনারে লাগবে না ঐক্য লাগবে না মহাব্বত লাগবে না ভালোবাসা লাগবে না এদেশে কোরআনি আইন লাগবে না এদেশের পার্লামেন্টে ইসলাম লাগবে না এদেশের গঞ্জে গ্রামে শহরে ইসলাম লাগবে না আমাকে ছাড়া আপনি করবেন কেন আপনাকে ছাড়া আমি করতে পারবো না আপনাকেও লাগবে আমাকেও লাগবে সবাইকে লাগবে কোনো দলাদলি নাই সমস্ত দলাদলি ভেদাভেদ ভুলে আপনি টুফি একটা দেন আমি আর একটা দেই আপনি খাড়া দেন আমি পাসকল্লি দেই আর একজনে জালি দেয় আর একজনে কিস্তি দেয় এক এক টুফি এক একজনের মাথায় সুন্নাত আদায় হলেই তো হয় টুপি দেখলে আপনার নজরটা অন্যদিকে যায় কেন অন্যদিকে যায় কেন সুন্নাত আদায় হলেই তো হয় এগুলো নাই মনটা ফ্রেশ হয় না এখন আল্লাহ তাআলা মন দিল ফ্রেশ করে আমাদের এক একজন আর একজনের বন্ধু হইয়া দিনের খেদমত করার তৌফিক দান করেন وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे रह किस तरफ है तेरे रह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना मुझको खुदाया अल्लाह रात गोबीर होते से দুনিয়ার ভারির দরজা গাড়ির দরওয়াজা গড়ের দরওয়াজা জসকর সুপ্রিম কোর্ট হাইকোর্টের দরওয়াজা বন্ধ হয়ে গেছে এই গভীর রাত্রে একটা দরওয়াজা খোলা তোমার রহমতের দরওয়াজা
তোমার রহমতের দরওয়াজার কিনারায় বড় আশা করে আমরা হাত উত্তোলন করেছি ও আল্লাহ তাকায় দেখো আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল নাই আমাদের একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই আমাদের এক একজনের হাতের টিপের সাথে আরেকজনের টিপের কোনো মিল নাই তারপরও কালিমার বন্ধনে আমাদের কি মিল কালিমার বন্ধনে আমাদের কি ভালোবাসা কথা বলেছি আমি একা বসে রইছে কত মানুষ দেওয়ার মতো কিছু নাই ও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ তাকাইয়া দেখো আজকে জানি কে বাসায় গিয়া মাকে মা বলে ডাকতে পারবে না বাবারে বাবা বলে ডাকতে পারবে না কারণ বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে ওই মায়া কবর থেকে আওয়াজ দিয়া কান্নার আওয়াজ ও সন্তান কবরে আসছি গুনাহ সব মাফ করায় আসতে পারি নাই যার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে কবরে জাহান্নামের বিচ্ছু কবরের মধ্যে গুরজা দিয়া ফেরেশতারা পিটায় সহ্য করতে পারি না তোরা একটু দোয়া কর ও আল্লাহ আমরা এই মজলিসের মধ্যে যারা হাত উঠাইলাম আমাদের যাদের দুঃখ নিমা নাই বাবা ও নাই ওই কবরের মধ্যে ঘুমায় রইছে সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কত যুবক হাত উঠাইলাম কত মা বোনেরা হাত উঠাইল কত তরুণ কত কিশোর কত দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা হাত উত্তোলন করেছে কত আলেম হাফেজ মাদ্রাসার তলা বা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট কত ভাই হাত তুললাম আমাদেরকে তুমি মাহরুম করিও না আমাদের জীবনের গুনাহ মাফ কইরা গুনাহগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ কোন দিন জানি আজরাইল আজরাইল এসে হাজির হইয়া বলে এ জীবনে কত সময় দিলাম জীবনটারে গুনাহ করতে করতে ব্যয় করে ফেললি এখন আর সময় নাই আজরাইলের হাতে ধরা খাইয়া হঠাৎ করিয়া সন্তান মার মুখে বাবার মুখে ভাইয়ের মুখে পানি দিবে দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে হঠাৎ বলবে তাকায় দেখ আমার ভাই নাই তাকায় দেখ আমার মা নাই তাকায় দেখ আমার বাবা নাই আওয়াজ দিবে বাস কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর কাফনের কাপড় আনতে বাজারে যা তাড়াতাড়ি কর এই জন্য কাফনের কাপড় আনতে বাজারে যাবে বড়ই পাতা দিয়া গরম পানি কইরা গোসল করায় কাফন পরায় জানাজা দিয়া কবরে নিয়ে যাবে ওই কবরের মধ্যে কেউ নাই ওই কবরের মধ্যে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা কবরে নেওয়ার সাথে সাথে কবরে জান্নাতের বিছানা বিছায় দিও এ আল্লাহ যাদের উসিলায় আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা কষ্ট করলো মেহনত করলো তাদের মধ্যে যারা অসুস্থ যারা দুনিয়ায় নাই সবাইকে মাফ করো অসুস্থকে সুস্থ করো তাদের জীবনের গুনাহ মাফ করো যারা সাহায্য সহযোগিতা করলো সবাইকে কবুল করো আমরা যারা বললাম আমরা যারা শুনলাম আমাদের সবাইকে পরকালে কাছাকাছি পাশাপাশি জান্নাতের মেহমান বানায় দিও